বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি এখন ঝাড়গ্রাম এন্ট্রি করতে চলেছি এই হলো ঝাড়গ্রামের প্রবেশদ্বার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো এখন বিকেলবেলা হয়ে গেছে আর আমি ভাবছি যে একটু বাইরে দিয়ে একটু ঘুরে আসি ঠিক আছে তো চলো যাওয়া যাক যে কোনো একটা প্লেস থেকে ঘুরে আসি আর একটা ভিডিও হয়ে যাবে তাহলে সো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে সো ভিডিওটা এনজয় করতে থাকো তো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি আর আমি এখন আছি কেকে এসলেটিক পেছনে এই হলো কেকে এসলেট পেছনের ঠিক রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ তো এখন দেখা যাক কোন দিকে ঘুরতে যায় তোমাদের সাথে আমি শেয়ার করছি কোথায় আমি যাচ্ছি ঘুরতে এখন তো এই রাস্তাটা ডান দিকে চলে গেছে নিউ বাস স্ট্যান্ড আর লেফট সাইড হচ্ছে সেটেলমেন্ট মোড় এই অঞ্চলটা জগিং করতে বেরিয়েছে মানে দেখেই বোঝা গেল আর কি তো এখান থেকে রাইট সাইড যাবো এই হলো সেটেলমেন্ট মোড় চলে যাওয়া যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এই হলো ঝাড়গ্রাম মেন রোড আর মেন রোডের সাইডে শাল গাছগুলো সত্যি অসাধারণ লাগছে লেফট সাইডে দেখো শ্মশানকালী মন্দির তোমরা দেখতে পেলে লেফট সাইডে আছে সাবিত্রী মন্দির তোমরা দেখতে পেলে আমি মারলাম হন এই হলো গ্রিন পার্ক রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ আর এই হলো পেট্রোল পাম্প একবার তোমাদেরকে এই সাইডটা একবার তোমাদের দেখিয়ে দিই লেফট সাইডে আছে সারদাপীঠ হাই স্কুল এই হলো বাস আসছে বাস চলছে ঝাড়গ্রাম পন্ডা ছেটা বা কি সুন্দর হাওয়া লাগছে বাবা দারুণ আর এই হলো ঝাড়গ্রামের প্রবেশদ্বার তোমরা দেখতে পাচ্ছ মানে এখন মোটামুটি বলবো সূর্য ডুবে গেছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছ কেমন দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না বাট সত্যি দারুণ লাগছে একবার তোমরা ভিডিওটা দেখবে তোমরা রিয়েলি এখানে এসে করে একবার দেখো ঠিক আছে এই টাইমটা দারুণ লাগছে এত সুন্দর ওয়াও দারুণ ওয়াও ওকে আমি বেশি দূর আর যাবো না ঠিক আছে আর একটু যাবো সেই সেইখান থেকে আমি ইউটার্ন করব মানে এত সুন্দর লাগছে না মানে ফিরে যেতে মন চাইছে না বুঝলে তার জন্য আমি আবার একটু এগিয়ে যাচ্ছি আর কি তারপর আমি রিটার্ন করবো সত্যি দারুণ লাগছে সবাই গাড়ির হেড আরে এত মানে ওভারটেক করার কি আছে একটু স্লো করলেই তো হতো আর হেডলাইট মারছে মানে কী বলবো আর এখানে একটু ফাঁকা লাগছে আমার রিটার্ন করে নেবো বলো রিটার্ন করা যাক এখান থেকে ঝাড়গ্রাম 5 কিলোমিটার তো এবার একটু আমি ধরেই চালাবো
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ঝাড়গ্রাম এন্ট্রি করতে চলেছি। এই হলো ঝাড়গ্রামের প্রবেশদ্বার। আমি অনেক ভিডিওতে দেখেছি আর কি, এই ভিডিওটা সবাই বানায় আর কি, তো আজকে আমি ভাবলাম যে আমি নিজেও একটু বানাই। তো বন্ধুরা এটা হলো বাঁদরবোলা, এখানে একটা টুরিস্ট স্পট আছে, ঠিক আছে? টুরিস্ট স্পটটা ঠিক রাইট সাইডে আছে, এখানে দেখো ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টার আছে, ঠিক আছে? এখানে ভিডিও আমি বানিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো, সাইনবোর্ডগুলো সব দেওয়া আছে। তো বন্ধুরা অনেকদিন পর আজকে আবার বিকালবেলা বেরোলাম একটা শর্ট একটা রাইড আর কি, ঠিক আছে? ছোট্ট একটা মোটো ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে? তো আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই বাই, সি অ্যাগেন, আর ভিডিওটাতে লাইক করে দেবে।